Assalamualaikum viewers, welcome back to my channel. आज आमी मजार एकटा रेसिपि निये एसेछि मुर्गीर हाड़ी दिये पटलेर सब्जी। एखाने आमी 500 ग्राम पटल नियेछि, एटा एखन आमी छिले केटे निब। चले एलाम किचेने, चूलार पैन बसिएछि आर पैने 3 टेबिल चामचेर मतो सोयाबिन तेल दिलाम। तेलटा गरम होवार पर दिए दिलाम हाफ चा चामच गोटा जीरा, दुटो तेजपाता, एक टुकरो दारचिनी भेंगे दिलाम, चार पाँचटा एलाच मुखटा फेटे दिएछि, একটু নেড়ে দিচ্ছি তার ফ্লেভারটা বের হওয়ার জন্য। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব, লাল করব না, জাস্ট একটু সফট করে নিব। एक থেকে 1.5 মিনিট ভাজার পর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আবার 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলদের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি, লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়ি 1 চা চামচ। এটার ঝালটা একটু কম তাই আমি 1 চামচ দিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি, ঢেকে আমি 5 মিনিট এটা কষাবো। ঝাল যদি বেশি হয় মরিচটা একটু কমিয়ে দিবেন। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির হাড়ি। এখানে 2টি মুরগির পাখনার হাড়, গলার হাড়, মাথা এগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। অনেকে আছেন এগুলো খান না, কিন্তু এগুলো দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে খেতে, আবার ডাল রান্না করতে পারেন, বুটের ডাল, মুগ ডাল, তাও ভালো লাগে খেতে, চাল, কুমড়া, কদু, তরকারিগুলো এই হাড়গুলা দিয়ে রান্না করলে ফ্লেভারটার কারণে অনেক ভালো লাগে খেতে। এখন আমি এভাবে নেড়ে চেড়ে আবার 5 মিনিট এটা কষাবো। ফিরে আসলাম 5 মিনিট পর, মাংসটা একটু সফট হয়ে এসেছে, পানি ছেড়েছে এবং মশলার সাথে এটা কষে গেছে। এখন আমি পটলটা দিয়ে দিব। পটলটা আমি এভাবে কেটে নিয়েছি, একটা পটলকে দুই ভাগ করেছি আর সাথে দুটো আলু দিয়েছি। দুটো আলুকেও আমি মাংসের আলুর মতো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আমি আবার 5 মিনিট কষাবো, আবার পটলগুলোর সাথে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। খুব মজার একটা রেসিপি, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, এর ফাঁকেও আমি একবার নেড়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পটল থেকে পানি ছেড়েছে এবং একদম সফট হয়ে গেছে অনেকটা। এখন আমি পানি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়েই পানিটা দিয়ে দিই। পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি আবার 10 মিনিট রান্না করব। প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে, ঝোলটাও মাখো মাখো হয়ে এসছে। দেখে আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ফুল। 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, মরিচটা আমি একটু ফেড়ে দিয়েছি মাঝখান দিয়ে। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এখন একেবারে লো আছে, আমি 2-3 মিনিট একটু চাপিয়ে রাখবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।